প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা খুব সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ক্লাসে মানে শনিবারে যে ভিডিও ক্লাস দিয়েছিলাম তাতে বিরুপ্ত শব্দ সম্পর্কে আলোচনা করেছি আজকে বাকি অংশটুকু আলোচনা হবে তো দীরুক্ত শব্দ কি এটি আমাদের অবশ্যই জানা দরকার আরাফাত বলতো দীরুক্ত শব্দ কি স্যার একই শব্দ বারবার মানে পরপর পর বসালে সেটা হয় দিরুক্ত শব্দ একই শব্দ দুইবার ব্যবহার করলে তাকে দিরুক্ত শব্দ বলে হ্যাঁ ঠিক আছে রাফসান রাফি বলো দিরুক্ত শব্দ কত ধরনের কি কি দিরুক্ত শব্দ আছে বলো তো দুই ধরনের হুম রিফাত বলো বিরুক্ত শব্দ কোন ধরনের অর্থ প্রকাশ করে স্যার একটা পদের আর একটা শব্দের হ্যাঁ শব্দের বিরুক্তি আর পদের বিরুক্তি আচ্ছা বস আমরা গত ক্লাসে যে বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ রয়েছে এই পদগুলোর বিভিন্ন অর্থে ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম তো রাহিমার কাছে প্রশ্ন রাহিমা বলো তো দেখি আমার আমি আজ জর্জর বোধ করছি কোন অর্থে বিরুক্তি হয়েছে স্যার বিশেষ্যের সামান্য বোঝাতে হ্যাঁ বিশেষ্য পদে দিরুপি সামান্য অর্থ বোঝাতে ধন্যবাদ তোমাকে সুন্দর হয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে রোয়েনার কাছে রোয়েনা শুনছো ক্লাসে শুনতে পাচ্ছ রোয়েনার কাছে প্রশ্ন তুমি বলো দেখি ডেকে ডেকে হয়রান হয়েছি এটা ডেকে ডেকে ক্রিয়া পদের আমরা দিরুপ্তি দেখতে পাচ্ছি এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে ডেকে ডেকে হয়রান হয়েছে রোয়েনা আবার বলো

পৌনপনিকতা বোঝাতে পৌনপনিকতা মানে হচ্ছে একবার ডাকা নয় একাধিকবার ডাকা বলা হচ্ছে ডেকে ডেকে হয়রান হয়েছে একবার ডেকে কি হয়রান হয়েছে একবার ডেকে হয়রান হয়নি অনেকবার ডাকার পরে সে হয়রান হয়েছে অতএব এটি পৌনপনিকতা অর্থ বোঝাচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দীর্ঘ শব্দ কিভাবে গঠিত হয় যদি একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং কোনোরূপ পরিবর্তন না হয় তখন তাকে বলা হয় সাধারণ বিরুক্তে ঠিক আছে আর একটি শব্দ যখন দ্বিতীয়বার ব্যবহারের সময় সামান্য পরিবর্তন হয় তখন তাকে বলা হয় যুগ্ম রীতিতে গঠিত দিরুক্ত শব্দ আমরা আজকে যুগ্ম রীতিতে গঠিত দিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করব যুগ্ম রীতিতে গঠিত দিরুক্ত শব্দ তো আমরা বলেছি একই শব্দ একই ভাবে ব্যবহার না করে যখন সামান্য পরিবর্তন করে বা ইস পরিবর্তন করে দ্বিতীয়বার ব্যবহার করা হবে তখন তাকে বলা হয় যুগ্ম রীতিতে গঠিত বিরুক্ত শব্দ এবং এই গঠিত শব্দের কতগুলো নিয়ম রয়েছে প্রথমটি হচ্ছে আদি স্বরের পরিবর্তন অর্থাৎ প্রথমে যে স্বরধ্বনি থাকবে সেই স্বরধ্বনি যদি আমরা দ্বিতীয়বার ব্যবহার করার সময় পরিবর্তন করি তখন তাকে বলা হয় আদি স্বরের পরিবর্তন আদি পরিবর্তন এই আদি পরিবর্তন করে যুগ্ম রীতিতে DIRUKTO শব্দ গঠন করা হয়ে থাকে যেমন চুপ তাহলে চুপচুপ বললে একই হতো কিন্তু বলা হচ্ছে দেখো চুপ চাপ তাহলে প্রথম আদি পরিবর্তন মানে প্রথমে অবস্থিত স্বর ধ্বনিটি পরিবর্তিত হয়েছে এখানে আছে রস্যু এখানে সরিয়া এই যে আদি স্বরধ্বনি পরিবর্তন হয়ে আমরা রীতিতে দিরুক্ত শব্দ গঠন করতে পারি চুপচাপ জারি জারিজুরি তারপরে মিটমাট ফিটফাট এই শব্দগুলো সবই এই আদি স্বরের পরিবর্তন করে গঠিত আবার অন্তঃস্বরের পরিবর্তন করে যুগ্মরীতিতে দিরুক্ত শব্দ গঠন করা হয় অন্তঃস্বর অন্ত মানে হচ্ছে অন্তঃস্বর পরিবর্তন করে যুগ্ম রীতিতে শব্দ গঠন করা হয় অন্ত শব্দ অর্থ হচ্ছে শেষ অর্থাৎ শেষে অবস্থিত স্বরধ্বনি যদি পরিবর্তন করে দ্বিতীয় স্বর শব্দটি গঠিত হয় তখন তাকে বলা হয় অন্তসরের পরিবর্তন যুগ্ম রীতিতে যেমন মারা মারামারি হাতা সরাসরি ইত্যাদি দেখো সরা এখানে আকার আছে পরে বলে কি সরাসরি রসই তাহলে প্রথমটাতে সরি আ পরেরটাতে রসই দুইটা স্বরধ্বনি অর্থাৎ শব্দের শেষে অবস্থিত স্বরধ্বনি কিন্তু একই নয় অতএব একই যেহেতু নয় এ কারণে তাকে বলা হচ্ছে আদি স্বরের পরিবর্তন শব্দের দ্বিতীয়বার ব্যবহারের সময় আমরা শব্দটিকে পরিবর্তন করতে পারি যেমন ছট ফট নিষ্পিস ভাত কাপড় চোপড় অর্থাৎ দ্বিতীয়বার ব্যবহার করার সময় শব্দটি যখন পরিবর্তন করা হয় তখন তাকে বলা হয় দ্বিতীয়বার ব্যবহার সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন দ্বিতীয় সমার্থক শব্দ বা একাত্মক সহচর শব্দ দিয়েও আমরা দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারি সমার্থক শব্দ নিয়ে দিরুক্ত শব্দ শব্দের অর্থ একই কিন্তু শব্দের আকৃতি বা ভিন্নতা রয়েছে গঠনগত ভিন্নতা রয়েছে আমরা বলতে পারি চাল চলন চাল চলন অর্থ চাল শব্দের অর্থ যা বোঝায় অর্থ কিন্তু তাই বোঝায় একেবারে ভয় ডর ভয় শব্দের অর্থ ডর ডর শব্দের অর্থ ভয় একই অর্থবোধক শব্দ কিন্তু দুই আমরা রীতিতে বিরক্ত শব্দ পড়াচ্ছে বলেছিলাম যে এই একা সমার্থক বা একার্থক শব্দ যুক্ত করেও আমরা শব্দ গঠন করতে পারি বা ভিন্নার্থক শব্দ যুক্ত করে শব্দ গঠন করা যেতে পারে ভিন্নার্থক মানে ভিন্ন অর্থ প্রকাশ করে ভিন্নার্থক শব্দ যোগে এই যুগ্ম রীতিতে বিরক্ত শব্দ গঠন করা যেতে পারে যেমন ডাল ভাত ডাল শব্দের অর্থ আলাদা ভাত শব্দের অর্থ আলাদা ভিন্ন অর্থে প্রকাশ করেছে তো এই শব্দগুলো হচ্ছে ভিন্ন অর্থ যুক্ত শব্দ ভিন্ন অর্থযুক্ত শব্দ অলিগলি ভিন্ন অর্থযুক্ত শব্দ ঘাট ভিন্ন অর্থযুক্ত শব্দ এই ভিন্ন অর্থযুক্ত শব্দ যুক্ত করে যুগ্মরীতিতে শব্দ গঠিত হয় এরপরে বিপরীতার্থক শব্দ যুক্ত করেও দিরুক্ত শব্দ গঠিত হয় বিপরীত অর্থবোধক শব্দ যুক্ত করে যেমন আসা যাওয়া বিপরীত অর্থবোধক শব্দ জন্ম মৃত্যু বিপরীত অর্থবোধক শব্দ তারপর ছোট বড় আদান প্রদান এগুলো সবই বিপরীত অর্থবোধক শব্দ যেগুলো রীতিতে বিরুদ্ধ শব্দ গঠন করে থাকে তো আশা করি তোমরা সবগুলো বিষয় বুঝতে পেরেছো এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন রোহিত বলো যুগ্মরীতি কি বলতো রোহিত জি স্যার যুগ্ম কি বলো স্যার মনে নাই এই মাত্র বললাম আচ্ছা ইরা বলো ইরা যুগ্ম কি যুগ্ম রীতি হচ্ছে দ্বিতীয়বার ব্যবহার সময় যদি শব্দের আংশিক পরিবর্তন হয় বা ঈষৎ পরিবর্তন হয় বা সামান্য পরিবর্তন হয় এই সামান্য পরিবর্তন নিয়মে যে শব্দটি গঠিত হয় তাকে বলা হয় যুগ্মরীতিতে গঠিত দিরুক্ত শব্দ তো আমরা গত ক্লাসে বলেছি শব্দের বিরুক্তি এবং পদের বিরুক্তি তো যখন পদ কাকে বলে বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ এই পদাত্মক রয়েছে বিভক্তিযুক্ত দুইবার ব্যবহারকে বলা হয় পরিবর্তন করে যে শব্দ যে বিরক্তি শব্দ গঠন করা হয় তাকে সেই রীতিকে যুগ্ম রীতি বলে হ্যাঁ হ্যাঁ যুগ্ম রীতি বলে এটা ঠিক আছে এখন বিভক্তিযুক্ত পদকে আমরা বলি বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলি এই বিভক্তিযুক্ত শব্দের দুইবার ব্যবহারকে বলা হয় পদার্থ পদার্থ বিরুক্তিটি একই শব্দ নিয়ে হতে পারে আবার ভিন্ন মানে আলাদা শব্দ নিয়ে গঠিত হতে পারে বিভক্তি চিহ্ন একই থাকতে পারে যেমন ভয়ে ভয়ে এগিয়ে গেলাম এখানে ভয়ে ভয়ে দুইটা শব্দে কিন্তু এ বিভক্তি যুক্ত আছে কিন্তু গঠিত পদের মানে একই পদের অবিকৃত অবস্থায় দিরুক্ত ব্যবহার করা হয়েছে বা দুইবার ব্যবহার করা হয়েছে তারপরে দেশে দেশে ধন্য হতে লাগলো মনে মনে এ কথা ভেবেছি এই শব্দগুলো হচ্ছে একই শব্দ হুবহু দুইবার ব্যবহার করে দিরিক্ত শব্দের গঠন আর দ্বিতীয়বার ব্যবহার করার সময় যদি আমরা শব্দটি পরিবর্তন করি তখন তাকে বলা হয় যুগ্ম রীতিতে গঠিত পদাত্মক যেমন জলে স্থলে দেশে বিদেশে হ্যাঁ তারপরে তোমার হাতে নাতে এগুলোকে বলা হচ্ছে যুগ্ম মানে রীতিতে গঠিত পদাত্মক দিরুক্তি পদ তখনই হবে যখন শব্দের সাথে বিভক্তি যুক্ত হবে বিভক্তি যুক্ত শব্দকে আমরা পদ বলে থাকি এই পদাত্মক দিরুক্তি গুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে যেমন লোকটি হারে হারে শয়তান মানে কি হারে হারে শয়তান এখানে আধিক্য অর্থে প্রকাশ করে ছেলেটি থেকে থেকে কাঁদছে থেকে থেকে কালের বিস্তার নাকি আমাদের সময় রয়েছে এই সময়টি বিস্তারিত হচ্ছে ছেলেটিকে চোখে চোখে রেখো মানে কি সতর্কতা বিভিন্ন অর্থে এই পদার্থক বিরুক্তি গুলো ব্যবহৃত হয়ে থাকে আরেক ধরনের বিরুক্তি রয়েছে তাকে বলা হয় ধন্যাত্মক বিরুক্তি ধনাত্মক শব্দ কাকে বলে কেউ বলতে পারবে লাগাই দাও তো স্যার যে শব্দকে ভাঙলে এক ব্যাগাতিক শব্দ পাওয়া যায় আর কেউ গণিতের ভাষায় বললাম স্যার গণিতের ভাষায় ধন্যাতক বলেছে না আচ্ছা আমরা জানি কোন ধ্বনি শব্দ বা রব এর অনুকরণে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় ধন্যাতক শব্দ এটা কাল্পনিকও হতে পারে বা স্বাভাবিকও হতে পারে কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বা অনুকরণে গঠিত শব্দকে ধর্নাত্মক শব্দ বলে যেমন আমাদের যখন মাথাটা টন টন করে মাথা ধর আমরা কি বলি মাথা টন টন করে টন টন একটা অনুভূতি তুমি পানির মধ্যে তোমার গা কুটকুট করছে আমরা গা কুটকুট করে কুটকুট এটা হচ্ছে একটা ধর্নাত্মক বিরুপ্তি যখন বাতাস বয় বাতাসের শব্দটিকে আমরা প্রকাশ বলি সন সন শব্দ দিয়ে হাসির শব্দকে আমরা হি হি হু হু এই নানাভাবে আমরা ব্যক্ত করতে পারি আবার কুকুরের ডাককে আমরা ঘেউ ঘেউ কাকের ডাকে কা কা ডাকে কুহু কুহু আমরা ব্যক্ত করতে পারি যখন এভাবে প্রচন্ড রোদ পড়ে তখন আমরা ঠা ঠা তো এই যে অনুকরণে বা যখন গাছ ভেঙে পড়ে তখন বলে আমরা মর মর বৃষ্টি পড়ছে ঝিম রিম ঝিম টুপটাপ মিটির মিটির তারপরে এই নানান ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি তাহলে যখন আমাদের শরীরে কখন ফোড়া ওঠে তখন ফোঁড়া যখন ব্যথা করে আমরা বলি টনটন করে এই টনটন হচ্ছে যখন বৃষ্টি পড়ে আমরা টাপুর ঝমঝম বলি এগুলো আমরা শব্দগুলো ব্যবহার করি ওই অনুভূতিটা বা অবস্থাটা বা শব্দটাকে বোঝানোর জন্য অতএব কোনো শব্দ কোন ধ্বনি বা কোনো বিষয়ের বিষয় কে বোঝানোর জন্য যে কাল্পনিক শব্দ আমরা ব্যবহার করি বা কল্পনা করি তখন তাকে বলা হয় ধর্ণাত্মক শব্দ এগুলো মানুষের ধ্বনির অনুকরণে হতে পারে জীবজন্তু ধ্বনির অনুকরণে হতে পারে কোনো বস্তুর ধ্বনির অনুকরণে হতে পারে অথবা আমাদের অনুভূতি যাতে হতে পারে অর্থাৎ অনুভূতিটাকে প্রকাশ করার জন্য এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি তো এই ধর্ণাত্মক শব্দগুলো একই ভাবে আমরা গঠন করতে পারি কখনো একই শব্দ যেমন গপ গপ তারপরে ঝপ পট পট মিটি তারপরে টুপটাপ শব্দ আবার ভিন্নাত্মক শব্দ যুক্ত করেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি যেমন গাপুস গুপুস খাই আমরা একটা কবিতা পড়েছিলাম খুব ছোট কালে যে গাপুস গুপুস খাই পাখির কিচির মিচির আর ভালো লাগে না কিচির মিচির তারপর টাপুর টুপুর হাপুস হুপুস এই শব্দগুলো কিন্তু একই ভাবে গঠিত না এগুলোকে বলা হচ্ছে যুগ্ম রীতিতে গঠিত দিরুক্ত শব্দ এটা ধরনের কোন ধরনের বলেছি এই হচ্ছে দিরুক্তি অর্থাৎ গঠিত হয়েছে যুগ্ম রীতিতে তাই দিরুক্তি শব্দ কয় ভাবে গঠিত হতে পারে দুই ভাবে হ্যাঁ একটা হচ্ছে স্বাভাবিক নিয়মে বা সাধারণ নিয়মে যখন দুইটা শব্দ একই ব্যবহার করবে যেমন টন টন সন সন এগুলো হচ্ছে একই শব্দ মিট মিট একই শব্দ মিটির মিটির একই শব্দ অর্থাৎ তারপরে কুহু কুহু একই শব্দ অর্থাৎ যখন দুইটা ধ্বনি বা শব্দ একই হবে তখন তাকে বলা হবে সাধারণ নিয়মে গঠিত দিরুক্ত শব্দ আর যখন দ্বিতীয়বার ব্যবহার করার সময় প্রথম শব্দটি পরিবর্তন হবে তখন তাকে বলা হবে যুগ্মরীতিতে গঠিত দিরুক্ত শব্দ যেমন টাপুর টুপুর গাপুস গুপুস চিকিচির মিচির এইগুলোকে বলা হচ্ছে যুগবরিত গঠিত